আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো খেজুর গাছে কিভাবে জালি বাঁধা হয়। এই দেখেন, প্রতিটা গাছে জালি বাঁধা। অবশ্য সব গাছে জালি বাঁধা দরকার হয় না, কিছু কিছু গাছে জালি বাঁধতে হয়, কারণ খেজুরের মধ্যে বিভিন্ন জাত আছে, তার মধ্যে এটা একটা। এই জাতের মধ্যে জালি বাঁধতে হয় না, না হলে এই খেজুর পাকার পরে নিজে একা একাই ঝইরে পড়ে যায়। ঝইরে পড়া কারণেই হচ্ছে জালি বাঁধতে হয়। এটার নাম হচ্ছে রিজেস খেজুর। এই জায়গাটাতে বেশ কিছু গাছ হচ্ছে রিজেস গাছ, রিজেস খেজুর, যেখানে সিরিয়ালে প্রায় এখানে অনেকগুলোই আছে। এগুলো বাঁধা শেষ, তো এখন দেখাবো কি করে বাঁধতে হয়। সামনে এই দেখেন, ছোট একটা গাছেও কি পরিমাণ খেজুর হয়েছে। এই খেজুরগুলো আবার পরিমাণে অনেক বেশি হয়, এর থেকেও আরো বেশি বেশি হয়। এখানে তো গাছগুলো বেশি একটা ভালো না, মানে পোকায় খেয়ে ফেলছে, তেমন একটা সতেজ না, দুর্বল দুর্বল, এই জন্য একটু কম হয়েছে। তাছাড়া অন্য অন্য জায়গায় এর থেকে অনেক বেশি বেশি হয়। তারপরে ওইখানের গাছগুলো অনেক মোটা তাজাও হয়, এইখানে মরুভূমির মধ্যে গাছগুলো একটু রোগা পাতলা, যার জন্য খেজুরের সংখ্যা একটু কম। গাছগুলো বেশি বড় না, ছোট ছোটই। ওই তো দেখেন, সব ছোট ছোটই গাছ। এখন দেখেন কি কইরা খেজুর গাছে জালি বাঁধতে হয়। এ আমার এক দেশি ভাই, উনি উঠতে আছে গাছে। আমি বললাম আপনি বাঁধেন, আমি ভিডিও করি, একটু দেখাই বাংলাদেশের মানুষকে যে বিদেশে আইসা মানুষ কি কইরা টাকা ইনকাম করে। সবাই বিদেশ আসার জন্য পাগল। এখন দেখেন বিদেশে আইসা কি কাজ করে। খেজুর গাছে কাজ করা অনেক কষ্টের, গাছে উঠাও কষ্টের, উঠা বসাও কষ্টের, আর বিশেষ করে এইসব ছোট গাছ যেগুলা একটু রোগা পাতলা, কারণ এখানে উঠে বসার মতো ভালো জায়গা থাকে না। এখানে গাছের আগে হচ্ছে কাটা ফেলে দেওয়া হয়েছে, যার জন্য এখন আর কোনো কাটা নাই, যদিও বা আছে কম বেশি, ওরকম অত বেশি কাটা নাই। নতুন কাটা বের হবে তারপরে। এক প্রতি বছর হচ্ছে কাটা ফলাই দেওয়া হয়, যার কারণে ওইভাবে কাটা থাকে না, কাটা থাকলে তো আর গাছে উঠতে পারবে না। ওই দেখেন ভাই আমার জালি নিয়ে উঠছে, ভাইয়ের বাড়িও হচ্ছে আমাদের এদিকে কাছেই, বেশি দূরে না। আগে দুই একটা বা একটা বড় থাকলে একটার ভিতরে একটা ঢুকাই দিবে, আর যদি দুইটা কাছাকাছি থাকে দুইটা একসাথে কইরা তারপরে দুইটা ডুবাই দিবে একটা জালির মধ্যে। ভাই আমার বসার মতোই পাইতেছে না, জায়গা পাইতেছে না, মানে সুবিধা করতে পারতেছে না, যে ওইটা বাঁধবে বাঁধার মতো এরকম সুবিধা করে বসতে পারতেছে না। খেজুর গাছে ওইটাও বাড়িতে কথা বলতেছে কানে ব্লুটুথ দিয়া। এই একটা জালি বের করছে, এই জালির মধ্যে এখন এই দুইটাই ডুবাই দিবে একসাথে। জালিগুলা দেখতে দেখা যায় অনেক ছোট, কিন্তু অনেক বড় জালিগুলো মেলার পরে দেখা যায়। এমনিতে দেখা যায় ছোট, কিন্তু জালিগুলো অনেক বড়ই, যদিও বা এই জালিগুলো পুরানো, কারণ এবছর নতুন জালি দেওয়া হয় না, সব বেশিরভাগ গাছই পুরানো দিতেছে, যার জন্য জালি বাঁধার পরেও নিচ থেকে কিছু বাইরেই গেছে। তো এরকম একটা গাছ বাঁধতে 10 থেকে 15 মিনিট লাগে, আর এই একটা গাছে জালি বাঁধার জন্য মাত্র 5 রিয়াল করে দেওয়া হয় সৌদির। এই দেখেন সামনে গাছগুলা বাঁধা কমপ্লিট হয়ে গেছে, একটু কাছ থেকে জুম করে দেখাইতেছি আপনাদেরকে, প্রায় শেষ বাঁধা, ওনারা এখন চলে যাবে।
এই সামনে আরো একটা, এটাও বাধা প্রায় শেষ। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাথে থাইকা সাপোর্ট করবেন, তাতে আমরা আরো নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো আজকের মতো এখানেই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।